আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কেউ দেখে জান্নাতে তুবা নামক বৃক্ষের নিচে বসিয়ে আছে, তবে সে ইহা পরকালে মঙ্গল লাভ করিবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান ওয়াতুবা লাহুম ওয়া হুসনু মাআব, আর তাদের জন্য সুসংবাদ রয়েছে এবং মনোরম প্রত্যাবর্তনের স্থান। সুতরাং সূরাতুল আরআদ আয়াত নাম্বার 29 কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক বর্ণনা রয়েছে, জান্নাতে যাওয়ার বিষয়গুলো নিয়ে কোন স্বপ্ন দেখলে কি তাবে। যদি কেউ নিজেকে জান্নাতের বাগানে দেখে, তবে সে ইখলাস এবং দ্বীনের পরিপূর্ণতা লাভ করিবে। যদি কেউ জান্নাতের ফল খাইতে দেখে, তবে যে পরিমাণ ফল খাইবে সেই পরিমাণ এলেম হাসিল করিবে। যদি কেউ জান্নাতের পানি, শরাব বা দুধ পান করিতে দেখে, তাহলে এলেম, হেকমত এবং ধন সম্পদ লাভ করিবার আলামত বুঝাইয়া থাকে। যদি কেউ জান্নাতের বিছানায় হেলান দিয়া বসিয়ে থাকতে দেখে, তাহলে ইহা তার স্ত্রীর সৎকর্ম এবং নৈতিক পবিত্রতার প্রতি ইঙ্গিত বহন করে থাকে। যদি কেউ জান্নাতে প্রবেশ করিয়াছে দেখে, কিন্তু কখন প্রবেশ করিয়াছে তাহা জানা নাই, তবে দুনিয়াতে যতদিন জীবিত থাকিবে ততদিন ইজ্জত, সম্মান ও নিয়ামতের মধ্যে থাকিবার আলামত বুঝতে হবে। যদি দেখে যে জান্নাতের ফল তাহার জন্য নিষেধ করা হইয়াছে, তবে ইহা তাহার ধর্ম নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে, যেহেতু আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, নিঃসন্দেহে যে কেউ আল্লাহ তাআলার সাথে অংশীদার বা শরীক স্থির করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম করিয়া দিবেন এবং তাহার বাসস্থান হইবে জাহান্নাম। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে একাধিক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন, উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।